जय श्रील प्रभुपाद की जय, गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। सो आजके रान्नार क्लास प्रत्येक आमरा शुक्रवार एवं रविवार दिन आमरा वैदिक জগন্নাথের প্রসাদ রান্নার পর্ব আমরা শুরু করেছি। তো গত সপ্তাহে আমাদের রান্না করেছিলেন আমাদের সর্বেশ্বরী মা। জয়রাধা, মাকে স্পটলাইট করো। তো আজকে আমাদের একাদশীর রান্না হবে। প্রভু কি, যেহেতু আজকে জয়রাধা মাকে স্পটলাইটে রাখো, যেহেতু আজকে বাংলাদেশে 5 তারিখে একাদশী এবং ভারতের পশ্চিমবঙ্গ 5 তারিখে একাদশী, সেহেতু আমাদের অনেক ভক্তরা রিকোয়েস্ট করেছে প্রভু একটু আপনি একাদশীর উপরে রান্না দেখালে আমাদের ভালো হতো, কারণ সব ভক্তরা একাদশীর সমস্ত আইটেম সবাই জানে না। আজকে আপনাদের খুব পরিচিত মুখ আমাদের লীলাশ্বরী মা, তিনি আমাদেরকে 2-3টা আইটেম দেখাবে স্পেশাল একাদশীতে, যেগুলো আমরা ঘরে বসে সবাই পেতে পারি এবং আমাদের এতে করে ভক্তি জীবনও আমাদের কাজে লাগে। তো আমার অনুরোধ থাকবে সব ভক্তরা আপনারা এটাকে একটু বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই এতে অংশগ্রহণ করে তারাও কি বলে কৃপা আশীর্বাদ লাভ করতে পারে। সকলের কাছে আমার অনুরোধ, সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। তো আমি এখন লীলাশ্বরী মাকে দিচ্ছি, লীলাশ্বরী মা স্টার্ট করবে, সে আজকে তার রান্নার যে কৌশল সেটাকে তিনি দেখাবে। আপনারা সবাই একটু অনুরোধ থাকবে, আপনারা সকলে খাতা কলম নিয়ে বসবেন, তাহলে কি হবে আপনারা লিখে নিতে পারবেন এবং এটা পরবর্তীতে আপনি 5 তারিখে রান্না করে জগন্নাথকে ভোগ দিয়ে আপনি পরিবারকে নিয়ে প্রসাদ পেতে পারবেন। তো আজকে হচ্ছে আমাদের একাদশীর প্রসাদ। একাদশীর প্রসাদ দেখাবেন আমাদের লীলাশ্বরী গোপিকা দেবীদাসী, তিনি হচ্ছেন হিজ হলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজের কৃপা ধন্যা সন্তান কন্যা। আমার লীলাশ্বরী মা অস্ট্রেলিয়াতে থাকেন, উনি অস্ট্রেলিয়া থেকে এই রান্না উনি পরিবেশন করে ভক্তদের সহায়তা করার জন্য চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। স্টার্ট। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম আপনার শিরাতুল চরণ কমলে, এবং সমস্ত যে মাতাজিরা আছেন, প্রভুজিরা আছেন, তাদেরকে সবার চরণে আমার প্রণাম, এবং ফেসবুক লাইভে যারা দর্শনকারী এবং শ্রবণকারী যারা আছেন আপনাদেরও রাতুল চরণ কমলে আমার প্রণাম। যদিও আমি বেশি কিছু জানি না, যতটুকুনি জানি যেটা আমি প্রথম থেকে আর কি, যখন আমি প্রথম একাদশী করা শুরু করেছি, অনাক অনাক হতো মামা বাড়িতে যখন যেতাম, কিন্তু আমরা বাড়িতে যখন আর কি শুরু করেছি প্রথম, তো সেইটা আমি আর কি আপনাদের সঙ্গে প্রথম শেয়ার করতে চাই, কারণ যেটা আমার জীবনে প্রথম আমার মা আর কি করতেন ওটা। তো মার রান্নাটা নিয়েই আমি প্রথম শুরু করছি। এটা খুব ভালো যে সন্তান, আমরা সবাই যে যেখানেই খাওয়া দাওয়া করি কিন্তু মায়ের হাতের যে পরশ সেটা আসলে আমরা খুব একটা বিশেষ জিনিস। তো আমাকে লীলাশ্বরী মা বলছিল কালকে রাত্রে যে আমার মা একটা আইটেম বানাতেন আর আমরা সবাই ছোটবেলায় পেতাম, একাদশী করতাম, তো ওটা দেখাবো। এছাড়াও উনি আরো 2-1টা আইটেম দেখাবে, তারপর আমাদের অন্যান্য মায়েরাও, সর্বেশ্বরী মায়েরাও হয়তো 2-1টা বলবে, প্র্যাকটিক্যাল তো দেখাবে অন্যদিন, বলবে যেগুলো আপনাদের ভালো লাগবে, তারপর একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। হ্যাঁ মা, স্টার্ট করুন আপনি। তো সেটা হচ্ছে আলু আর পেঁপে তেল ছাড়া কিভাবে আর কি, ওটা তেল ছাড়া শুধুমাত্র আমরা আর কি জিরের কুড়োটা ব্যবহার করতে পারি, রোস্টেড জিরে, সেইটা দিয়ে আমি প্রথম করছি। তো আসুন তাহলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি।
তো সেটাতে আপনারা অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ। সুন্দর আমাদের বৃন্দা দেবী দাসী মাতাজি লিখেছেন, হরে কৃষ্ণ প্রণাম প্রভু মাতাজি, এত সুন্দর আয়োজনের জন্য এক্সেলেন্ট। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম, এখানে আমাকে প্রণাম দেওয়ার দরকার নেই, সব এখন খালি রান্না দেখেন। তো অলরেডি আমি, কারণ যেহেতু সিদ্ধ করতে একটু টাইম লাগবে, তো হ্যাঁ প্রেশার কুকার অলরেডি আমি ইটস ভেরি গুড আর কি সিদ্ধ করে নিয়েছি। এটা কি মা বলবেন, এটা কি ফুল বয়েল নাকি হাফ বয়েল হবে? হ্যাঁ এটা পুরো ফুল বয়েল, আমি আগে থেকে আর কি করে রেখেছি। এটা আলু আর পেঁপে লবণ দিয়ে, লবণ দিয়ে ফুল বয়েল, মানে ফুল বয়েল তার মানে এটা পূর্ণরূপে মানে ম্যাশ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ পুরো, হ্যাঁ পুরো ম্যাশ হয়ে যাবে, আমি করে দেখাচ্ছি। তার আগে আমি একটুখানি আর কি জিরেটা রোস্ট করে নিতে যাচ্ছি। এটা জিরে দিচ্ছে, সবাই একটু শেয়ার করবেন, আপনাদের পরিচিত মুখ আমাদের সকলের খুব প্রিয় মা লীলাসুরী মা আপনাদের দর্শন করাচ্ছে একাদশীর প্রসাদ। এটা হচ্ছে কি বলে আলু এবং পেঁপের সবজি, আলু পেঁপের সবজি। মানে আমরা যখন আর কি শুরু করেছিলাম একাদশী, তো আমাদের ওই সানফ্লাওয়ার তেল পাওয়া যেত না, তো ওর জন্য মা এটা আর কি, যে তেল ছাড়া আমরা কি করে করতে পারি, তো মা এটা আর কি স্পেশালি করতো, যে তেল ছাড়াই আমরা এটাই খুব ভগবানের মহাপ্রসাদ আর কি খুব আনন্দ সহকারে আমরা এটা পেতাম। তো ইভেন আমাদের জেঠিমা, তারপরে কাকিমা, আমার দাদু ঠাকুমা সবাই পছন্দ করতেন এটা, আমরা সবাই মিলে খুব ভালো লাগতো। এটা রোস্ট একটু আর কি খুব বেশি কালচে করা যাবে না, হালকা ব্রাউন হবে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, একটু হালকা ব্রাউন কালার, একটু লাল লাল কালার হবে, এটাকে ব্রাউন বলে। সুন্দর, আমাদের দেবী পণ্ডিত মাতাজি লিখেছেন, আপনাকে মাতাজিকে প্রণাম, হরে কৃষ্ণ প্রভু মাতাজি। সুন্দর, আমাদের অপূর্ণা রায় রাধিকা লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু সশ্রদ্ধ প্রণাম, আর লাইভে সকল বৈষ্ণব ভক্তদের প্রণাম, মাতাজিকে প্রণাম। একজনে লিখেছেন, অস্মিতা গোবিন্দা দাস লিখেছেন, লীলাশ্বরী মাতাজি কি জয়। হ্যাঁ জিরেটা হালকা একটু ঠান্ডা হতে হবে, তাহলে ইয়েটা পুরো হবে। তো হরে কৃষ্ণ প্রণাম। এখন হরে, আমাকে হরে কৃষ্ণ বলে লাভ নেই, শুধু দর্শন করুন। এবার হচ্ছে এই যে যেটা সিদ্ধটা, লীলাশ্বরী মাতাজি প্রণাম, কি বানাচ্ছেন মাতাজি? মাঝখান দিয়ে জিজ্ঞেস করা যাবে না, উনি ইয়ে করছেন, আপনাকে অন টাইমে ঢুকতে হবে। এটা হচ্ছে আলু আর ইয়ে কি বলে প্রভু পেঁপে, পেঁপে আলু আর পেঁপের সবজি। জয়রাধা, স্টপ হয়ে গেল কেন? জয়রাধা, হরে কৃষ্ণ প্রভু, আমাদের ওয়াইফাই কানেকশন খুবই খারাপ, তো এটার জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে মায়ের মায়ের সামনে তুমি ওটা ধরো, দেখাচ্ছে না এটা কি করছেন, মুখ দিয়ে বলবেন। জয়রাধা, যেরকমটা ঝাল আমরা মানে মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে শোনা যায়নি কিন্তু, স্টপ হয়ে গেছিল, আবার একটু বলুন। আমি এই যে আলু আর পেঁপে সিদ্ধ করাটা ম্যাশ করে নিলাম,
ম্যাশ করার পরে এবার হচ্ছে পরিমাণ মতন ঝাল, যে যেমনটা পছন্দ করে তো সেই অনুযায়ী আর কি কাঁচা লঙ্কা দিতে পারেন। আবার এটাতে আলু পেঁপের সঙ্গেও আর কি লঙ্কাটা সিদ্ধ করে নিতে পারেন, ওটাও ভালো লাগে। আচ্ছা, এখানে কি ইয়ে ইউজ করতে পারে, মানে ব্ল্যাক পেপার, গোলমরিচ? হ্যাঁ, ব্ল্যাক পেপারও ইউজ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, যার যেরকম। এটা চয়েস এর উপরে, ঝালটা পুরো ব্ল্যাক পেপারটা দিলেও সুন্দর লাগে, কিন্তু আমার ব্ল্যাক পেপারের থেকে কাঁচা লঙ্কাটা বেশি ভালো লাগে। সুন্দর, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। সবাই বেশি বেশি শেয়ার করবেন, হাজার হাজার ভক্ত লাইক করতেছে। হ্যাঁ, এবার এই যে জিরেটা রোস্ট করে নিয়েছি, এটা আমি এটাতে একটু গুঁড়ো করে নিই। সুন্দর। মাতাজি, কাঁচা মরিচটা কি টুকরো করে দিয়েছে নাকি কুচি করে? আমি এই যে পুরো পুরো কেটে কেটে দিয়েছি। আচ্ছা, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এবার ওটা আপনারা চাইলে আলু আর পেঁপের সঙ্গে সিদ্ধ করেও দিতে পারেন, আমার মা সিদ্ধ করে দিচ্ছে। অপর্ণা রায় রাধিকে লিখেছে, মাতাজি রান্নাটির নাম কি? রান্নাটার নাম আলু পেঁপে মাখা। মাতাজি প্রণাম, খুব ভালো লাগছে দেখছি মাতাজি, নতুন আইটেম ভালো লাগছে। এবার আমি গুঁড়োটা আর কি, যেহেতু এটা একাদশীর জন্য, ওর জন্য এরকম নিজেরা করে নিলেই ভালো মেশিনে, কারণ মেশিনে আর কি পিষা হয়, এটাতেই করছি। এটা আমার বেশি পছন্দের, কারণ মেশিনের থেকে শিলনোড়াতে টেস্ট আর কি বেশি ভালো। শিপ্রা মাতাজি লিখেছে, প্রভু এটা কি ইউটিউব দেবেন? হ্যাঁ, আমাদের ক্লাসের পরপরই এটা ইউটিউবে ডাউনলোড হয়ে যাবে, এখন দেখুন, তারপরে আমরা ইউটিউবে দিয়ে দেব। এরকম ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দেওয়ার পরে এবার এটা মাখিয়ে নেব। আচ্ছা, এটার মধ্যে মা লবণ দিবেন না আপনি? লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছিল তো, ওটা বলতে হবে। এটা কি লবণ দিয়ে সিদ্ধ করতে হবে নাকি সেপারেট লবণ দিতে হবে? এটা এটা লবণ দিয়ে সিদ্ধ করলে টেস্টটা বেশি সুন্দর হয়, কিন্তু পরে যদি মনে হয় যে না লবণটা কম হয়েছে, তাহলে পরে লবণ নিয়ে নিলেও অসুবিধা নেই। কিন্তু এটা তো ভক্তরা দেবে ভগবানকে, তাহলে তো টেস্ট করতে পারবে না সেটা। এটা লবণটা দেওয়াই লাগে না, যদি পরিমাণ মতন ঠিক করে দেওয়া হয় সিদ্ধ করার সময়। তো এটা কোন লবণ, কোন লবণ? যেহেতু একাদশী, রক সল্ট, এটা তো সন্দক লবণ, যেহেতু একাদশী তো সন্দক লবণটা ইউজ করা হচ্ছে সবথেকে বেস্ট। জয়রাধা নিচের দিকে ধরো, জয়রাধা। হরে কৃষ্ণ মাতাজি, তাহলে তো আমাদের লবণ এমন ভাবে জল দিতে হবে যেন জলটা আর ফেলে না দেওয়া যায়, তাহলে সেটা জলটা আপনি ছেঁকে নিতে পারেন, বেশি যদি জল হয়ে যায় পড়ে যাবে না মাতাজি। হ্যাঁ, লবণটা সাথে জল মিক্সড হয়ে জলের সাথে লবণটা পড়ে যাবে। হ্যাঁ পড়ে যায়, কিন্তু আপনার যে টেস্টটা আছে ওইটাতে, তার মানে আমি দেখেছি যে ওইটাতে একটুখানি আমাদের যতটা পরিমাণ লাগে তার থেকে একটু বেশি পরিমাণ দিলে পারে অ্যাকুরেট থাকে। এবার সেক্ষেত্রে আপনি পরেও পরিমাণ মতন, যে মনে হচ্ছে যে একটু লবণ লাগতে পারে, তাহলে লবণ অ্যাড করা যেতে পারে, অসুবিধা নেই। এক্সেলেন্ট। আপনাদের মায়েদের যারা আমাদের জুমে আছেন, কোন জায়গায় কোনো ইয়ে না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন, এটা মনে করবেন ভক্তদের জন্যই জিজ্ঞাসা, আপনি জানলেও অনেক কিছু সাধারণ বিষয়গুলো জিজ্ঞেস করবেন। এর উপরে আর একটু আর কি করার জন্য আমি এই যে কাঁচা বাদাম নিয়েছি, বাদামটা একটু রোস্ট করে নেব। বাহ, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল আইটেম। এটা এটা কি পিনাটস নাকি কোন বাদাম দিয়েছে? পিনাটস, পিনাটস। সুন্দর। এখানে আপনি তাহলে বাদামগুলো কি, বাদামগুলো খোসা ছাড়ানো হতে হবে? হ্যাঁ হ্যাঁ, খোসা ছাড়ানো বাদাম, কিন্তু খোসাওয়ালা বাদামও ভেজে ওটাকে আর কি খোসাটাকে ছাড়িয়ে তার উপরে ছড়িয়ে দিলেও হয়। এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। কবিতা মাতাজি লিখেছেন, মাতাজি কি অস্ট্রেলিয়ায় থাকেন? হ্যাঁ মাতাজি অস্ট্রেলিয়ায় থাকেন। অসাধারণ, সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিন আর দর্শন করতে থাকুন। তারপরে কাঁচা যে কাজু বাদামটা আপনি হালকা করে গরম করে নিচ্ছেন, তাই তো? এটা কাজু বাদাম আপনি দিতে পারেন, পিনাটও দিতে পারেন, পিনাটটা হচ্ছে বেশি আর কি, পিনাটস এর জন্য পিনাটসটা ভালো এখানে, ইয়ের থেকে কি বলে কাজু বাদামের থেকে পিনাটসটা ভালো।
আলমন্ডটা ভালো না? আলমন্ড না, অলমন্ড ভালো, কিন্তু সবসময় পিনাটসটা ইয়া আপনার চোখার সঙ্গে ভালো লাগে। এটার সঙ্গে পিনাটটা বেশি ভালো লাগে। আর আমি আলমন্ডের আরেকটা আইটেম আমি দেখাবো। সুন্দর। হরে কৃষ্ণ মাতাজি, মনে করেন কারো ক্ষেত্রে মানে আলমন্ড বা পিনাটসে অ্যালার্জিটা আছে, তাহলে কি ওইটা স্কিপ করা যাবে? আপনার এটা হচ্ছে চয়েসেবল। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে নাট ফাট দেব না, তাহলে আপনার ওটা এমনিও ভালো লাগে। এবার নাটটা দিলে পারে কি, আমরা সব সময় যে ভোজন ভোজনে আর কি সুস্বাদু লোক, হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা নাটটা দিই। তাই না? আমার 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 মনে হয় যে ওগুলো সব বাদাম দেওয়া যায় যদি ওটাকে গ্রাইন্ড করে আপনি ওটার সঙ্গে মিক্স করেন, তাহলে আপনি পিনাটস, তারপর ক্যাশিউ নাটস, তারপর অলমন্ড আপনি গ্রাইন্ড করে পাউডার বানিয়ে মিক্স করতে পারেন, তাহলে ওটা খুব হেলদি। এটা রোস্ট করা হয়ে গেল, এটা আমি একটু ঠান্ডা করতে দিই, ততক্ষণে আরেকটা সবজি আমি রেডি করে দিই। হ্যাঁ, এটা রেডি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। তাহলে এটা কি হলো? আলুর চোখা হলো। আমি একটু বলি, বললাম যে এটা কড়াইতে মানে ওই জিরা বাটাটা সঙ্গে মিশিয়ে ওই বাদামটা উপরে ছড়াই দিবেন, হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আর চুলাই দিতে হবে না, আর চুলাই দিতে হবে না, না আর কিছু না। এটা কি একটু ঘি দিলে ভালো লাগবে না? না, এটা তার মানে এটা পুরো কম ইয়ে তেল ছাড়ার মতন। হ্যাঁ বাবু, এটাই আমি বলছিলাম যে একটু ঘি দিলে ভালো লাগবে। হ্যাঁ, এটা আমার মনে হয় এটা যার একটু ঘি খাওয়া পছন্দ আছে সে ঘি দিতে পারে, আর যার মানে ঘি এর প্রবলেম আছে সে ঘি ছাড়াও খেতে পারে। এই তো এটা হচ্ছে মানে পুরো তার উপরে ডিপেন্ড, কারণ ভগবানকে তো উপরে অল্প আমরা হালকা কাঁচা ঘি দিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, ভগবানের জন্য তাহলে ওটা এক্সেলেন্ট হবে। আচ্ছা মা, আমি বলছিলাম হ্যাঁ বলুন মা। মাতাজি কি বলছেন? বলছি কি মাতাজি, বলছি বাদামটাকে একটু ঘিয়ে ভাজা যেতে পারে হালকা? হ্যাঁ, ওটাও ভাজা যেতে পারে। রোস্ট করাটা হচ্ছে টেস্ট আলাদা, আর ঘিতে বা তেলে ভেজে নিলে তার টেস্ট আলাদা। সেটা হচ্ছে চিকেন যার যেরকম যেরকমটা পছন্দ, রোস্টেড করে পছন্দ কিংবা কারো ঘিয়ে। হ্যাঁ, যে ঘিতে যে ঘি দিবেন সে একবারে ঘিটা বাদামটা রোস্টেড করে একসঙ্গে দিতে পারেন। এখানে এক মাতাজি লিখেছে ধনে পাতা। না না, ধনে পাতা দেওয়া যাবে না, আপনার ধনে পাতা দিবেন না, এর ভিতরে ধনে পাতা দিবেন না। এবার এটা আমি যেটা করছি, এটা বলুন এর আগে আইটেমের নাম বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি, এটা আইটেমের নাম হচ্ছে আমার হচ্ছে যেটা আমরা বাদাম সিদ্ধ আর আলু সিদ্ধ যেটা একসঙ্গে করি, তো সেইটাতেই আমি একটুখানি টমেটো আর ক্যাপসিকাম মেশাবো। ওকে, তো এটা হচ্ছে বাদামের কি বলবো নাম আমি জানি না প্রভু, এটা আলু কাপলে কি বলছেন মাতাজি? এটার নাম আলু কাপলি। এটা 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 এক এক জায়গায় এক এক রকম নাম বলতে পারে। তো যাই হোক, আমি যে ঘি দিয়ে দিয়েছি পরিমাণটা অল্প দিয়েছি যার যেরকম। এখানে এখানে আমাদের বলরাম আচার্য বলেছে সন্দুক লবণ কি খেতে হবে না অন্য লবণ খাওয়া যাবে? অন্য লবণ খাওয়া যাবে না, একাদশীতে শুধুমাত্র সন্দুক লবণ, এছাড়া অন্য কোনো নয়। একাদশী লবণ বলে রক সল্ট, সেটাই খাওয়া যাবে, এছাড়া অন্য কোনো লবণ খাওয়া যাবে না। হরে কৃষ্ণ প্রভু, একাদশীর লবণটা সন্দুক লবণটা তো রক সল্ট। হ্যাঁ, ওইটাই তো একাদশীর লবণ। তারপরে প্রমীলা দেবনাথ লিখেছেন মাতাজি একাদশী সবজি দিয়ে ধনে পাতা খাওয়া যাবে? ধনে পাতা না দিলেই বেটার, ধনে পাতা না দিলেই বেটার। তারপরে আমাদের বলে বলে আগে আগে আইটেম বলবেন, এই আইটেমের নামটা কি? আচ্ছা, এটাই
যে জিরাটা হালকা ই হয়ে গেছে রোস্ট হয়ে গেছে প্রভু আরেকটা বলা যায় প্রভু আরেকটা বলা যায় বাদাম বাদাম ওটা ওটা পড়ে ওটা বাদাম ওটা ওটা পড়ে না হ্যাঁ আপনি কি সম্মান দিলেন হ্যাঁ ওই মাতাজিকে বলতে দিন তেলের উপরে কি দিয়েছেন বা ঘিয়ের উপরে এবার শোনা যাচ্ছে হরে কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ এবার প্রথম থেকে বলুন এটা হচ্ছে আলু আর বাদামটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি কারণ সিদ্ধ করতে যেহেতু টাইম লাগবে এখানে কি আলুটা আলুটা কি কিউব সাইজ করে নিয়েছেন তাই তো হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি ওইটা দেখেন আলুর সাইজটা উঠিয়ে দুই একটা আলু উঠিয়ে দেখুন দেখেন এই যে এই এই যে এরকম করে সাইজ করে একটা আলুকে আর কি ছয় টুকরো করেছি হুম হুম তো এটা কারণ আলু মানে বাদামটার সঙ্গে দেখতে সুন্দর লাগবে যে ছোট বড় বা এরকম একটা ইয়ে আর এর সঙ্গে যাবে শশা হ্যাঁ শশাটাও আমি কেটে নিয়েছি তো এবার আমি ঘি দিয়েছিলাম ঘিটা গরম হয়ে যাওয়ার পরে ইয়ে জিরে দিয়েছি জিরের পরে আমি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কার পরে ক্যাপসিকামটা দিয়েছি ঠিক আছে এবার এইটা এটা লালটা কি ক্যাপসিকাম নাকি টমেটো ক্যাপসিকাম ক্যাপসিকাম হুম মাতাজি পরিমাণটা একটু বলে দিয়েন পরিমাণটা এটা হচ্ছে পরিমাণটা আপনার উপরে হুম এটা হচ্ছে চয়েস কারণ আলু আর বাদাম আমরা এমনিতেই আর কি নিতে পারি কিন্তু এটা যেহেতু একটু জাস্ট ইয়েটা বাড়ানোর জন্য সুন্দর লাগবে বা দেখতে বা খেতেও ভালো লাগবে একটু ভ্যারাইটিস টাইপের তো ওর জন্য এটা ক্যাপসিকাম আর টমেটোটা অ্যাড করা তো এটা পরিমাণ মতন আপনার যতটা খুশি একটা ক্যাপসিকাম বা হাফ ক্যাপসিকামের সঙ্গে একটা টমেটো দিতে পারেন কিংবা আমার মানে এটা এটা এক ধরনের একটু মানে মানে কি বলে ডেকোরেশন ওটা একটু ডেকোরেশনের জন্য জাস্ট ওটা একটু মধ্যে লাল নীল হলুদ দেখা গেল অসাধারণ অপূর্ব হচ্ছে আপনারা সবাই বেশি বেশি করে এটাকে শেয়ার করুন লীলাশ্বরী মা একাদশী প্রসাদ দেখাচ্ছে কালকেই আপনারা এগুলো বানিয়ে জগন্নাথকে দিতে পারবেন এটা হচ্ছে জগন্নাথের বাদাম ভুনা আলু বাদামের ভুনা এটা নাম রেখে দিলাম আমি আলু বাদামের ভুনা হ্যাঁ এবার এর মধ্যে লবণ দেব যেহেতু বাদামে লবণ দেওয়া আছে তো ওর জন্য আমার এখানে টমেটো আর ক্যাপসিকামে যতটা লবণ লাগবে আমি সেই পরিমাণে লবণ দিচ্ছি হ্যাঁ ও তাহলে এখানেও বাদাম আর আলুটা সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করতে হবে লবণ দিয়ে সিদ্ধ করলে জিনিসটার ভেতরে আর কি পুরো লবণটা ঢুকে যায় তো ওর জন্য টেস্টটা আর একটু সুন্দর আসে এক্সেলেন্ট ওয়ান্ডারফুল হরে কৃষ্ণ মাতাজি বলেন জিরা তো জিরা কি ফোড়ন দেওয়া যায় একাদশীতে হ্যাঁ হ্যাঁ জিরেটা খাওয়া যায় জিরে খাওয়া যাবে অন্য কোনো কিছু না শুধু জিরে হরে কৃষ্ণ পৌ টমেটো খাওয়া যায় হ্যাঁ টমেটো খাওয়া যায় ক্যাপসিকাম আমি এগুলো পেতাম না এজন্য যা আজকে দেখলাম প্রভু কালকে আপনার ক্লাসে একজনে ওই সন্ধ্যব লবণটা শুনে এক মাতাজি আমাকে রাতে জিজ্ঞেস করছিল যে আমি তো সন্ধ্যব লবণ খাওয়া লাগে কি আমি তো জানতাম না আমি তো এমনি লবণ খেতাম এখন তাহলে আমার সন্ধ্যব লবণ নাই
ওনাকে সন্দুক লবণী খেতে হবে, নাহলে লবণ ছাড়া খেতে হবে, লবণ ছাড়া খেতে হবে। হম, কারণ অন্য অন্য লবণে ফিশ থাকে, ফিশ। হ্যাঁ বলুন মা। এটা থেকে আর কি, যেহেতু লবণ দিয়েছি এবার জল ছাড়তে শুরু করেছে, তখন একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে, কারণ এটা একটুখানি সামান্য আর কি, এটা ক্যাপসিকাম আর টমেটোটা যে খুব গলে যাবে তা না, ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে এরকম অবস্থা। তো এটা কি সানফ্লাওয়ার তেল ব্যবহার করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সানফ্লাওয়ার। আমি সানফ্লাওয়ার বা ঘি, একাদশী মানে দুটো জিনিস, হয় সানফ্লাওয়ার তেল মানে সূর্যমুখী তেল, না হলে ঘি, অন্য কোনো কিছু ইউজ করা যাবে না। না, অলিভ অয়েল দেওয়া যাবে না। দেখেন জলটা অনেকটা টেনে নিয়েছে, এবার আমি এটা দিয়ে দেবো, ঠিক আছে? এই যে আলু আর এটা, ইয়েস, ভেরি গুড। এক্সেলেন্ট। এখানে আপনারা কেন অলিভ অয়েল খাবেন না, যদি অলিভ অয়েল আপনি নিজে তুলে বানাতে পারেন তাহলে, কারণ কি ও বাজারে যে বিক্রি করে অলিভ অয়েল, ওর মধ্যে ওরা অন্য ইয়ে মিক্স করে, এর জন্য অলিভ অয়েল খাওয়া যাবে না। বাহ, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল হয়েছে। বাদাম ভুনা, আলু বাদামের ভুনা, কত সুন্দর, ওয়ান্ডারফুল। আপনার একাদশী প্রসাদ ভালো করে দেখে নিন, জগন্নাথের বাদাম ভুনা হয়েছে একাদশীর, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। হরে কৃষ্ণ মাতাজি, মাতাজি ওইটাতে কি একটু আদা কুচি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, একাদশীতে, একাদশীতে আদা দিতে পারবেন। গোলমরিচ দিতে পারবেন যদি একটু, করে দেখাচ্ছি, এরপরে আপনাদের যদি গোলমরিচ মনে হয় গোলমরিচ দিতে পারেন, আদা দিতে পারেন, এর মধ্যে আপনি ধনে পাতাও দিতে পারেন যদি কেউ চায়। সে আপনার ইচ্ছা, সেটা আপনার মতো করে নিয়েন, ওনারটা ওনাকে দেখাতে দিন। এটা কি দিয়েছে? শশা, এটা হচ্ছে শশার কুচি দিয়েছে, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। এটা তো এখন স্যালাড হয়ে গেছে, আমাদের 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 মন্দিরে করে, এটা তো স্যালাড হয়ে গেছে। এটা হচ্ছে বাদাম স্যালাড, এটা তো বাদাম ভুনা নাম দেওয়া যাবে না, এটা নাম চেঞ্জ করতে হবে, নাম হবে এটা বাদামের স্যালাড। বাদামের স্যালাড না, বাদামের স্যালাড না, না না মা, এই এইভাবেই স্যালাড বানানো হয়। হ্যাঁ, এটা কি দিচ্ছেন? এটা এই যে জিরের গুঁড়োটা আমার এক্সট্রা রয়েছে, ওটা দিয়ে দিলাম। বাহ, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল, অসাধারণ। এর পোশাকি নাম হলো বাদাম। এটা এটার মধ্যে যদি আপনারা চান, যে কেউ কেউ আছে, আমি বলছি কেউ কেউ আছে আপনার মনে হচ্ছে যে না আমার ভিটামিন আরো দরকার, আপনি এর মধ্যে পনির দিতে পারেন। আমাদের মন্দিরে পনির দেয়, আপনি পনিরও ছোট কিউব করে দিতে পারেন, অথবা হাত দিয়ে আপনি গুঁড়ো করে এর উপরে পনির দিয়ে দিতে পারেন, অথবা ডেকোরেশনের সময় পনির দিতে পারেন। এই যে মা যেরকম বাটির মধ্যে ঢাললো না, এরপরে ঢাললে পরে এর উপরে আপনি পনিরটা একটু গ্রাইন্ড করে দেবেন, ডেকোরেশন সুন্দর লাগবে। তার উপরে দুই একটা আপনি কি বলে এই ফ্রুটস দিয়ে দিতে পারেন, চেরি ফল অথবা নাটস। হ্যাঁ, এগুলো দেখতে সুন্দর লাগবে, এক্সেলেন্ট।
অথবা সাইড দিয়ে আপনি কিউব করে আপনি শশা কেটে চারদিকে দিয়ে দিলেন, সুন্দর লাগবে দেখতে। এক্সেলেন্ট, হ্যাঁ এটা বাদাম বোনা হয়ে গেল। আমার মানে এক মিনিট, বাদাম বোনাটা আপনি আর একবার প্রথম থেকে একবার বলুন, তাহলে ভক্তরা মনে রাখবে। ওটা বন্ধ করুন, এইটা বন্ধ করে আগে এটা বলুন একবার, আবার একবার সিকোয়েন্সিয়ালি প্রথম থেকে বলুন। আচ্ছা এটার জন্য এই বাদাম বোনা, জগন্নাথের বাদাম বোনা, আমি যেরকম করে থাকি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। যখন সিটি গুলো মানে প্রথম দিকে পড়তে থাকবে খুব তাড়াতাড়ি সিটিটা পড়বে কি বন্ধ হয়ে যাবে, কিন্তু যখন বাদামটা পুরো সিদ্ধ হয়ে যায় তখন দেখবেন সিটিটা বেশ লং টাইম আর কি সিটিটা দিচ্ছে। তো যখন লং টাইম সিটিটা দিচ্ছে তখন ওই লং টাইমে দুবার কি তিনবার হলে পরে মনে করতে হবে বাদামটা সিদ্ধ হয়ে গেছে, তো তখন আপনারা নামিয়ে দিতে পারেন। এক্সেলেন্ট, এখন প্রথম থেকে বলুন আপনি, প্রথম থেকে বলুন। এইটা হচ্ছে আমি প্রথমে আলুটা আর কি একটা আলুকে ছ টুকরো করেছি যেহেতু বাদামের সঙ্গে ম্যাচিং হওয়ার জন্য। তো বাদাম আর আলুটাকে আমি লবণ দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার প্রসেসটা আমি বললাম যে সিটিটা তার লং টাইমে ওটাও বলবেন যে রক সল্ট দিয়ে। আর হ্যাঁ, সল্ট হচ্ছে যেহেতু আমরা একাদশীর জন্য তো এটা সবসময় আমাদের মনে রাখতে হবে, সন্দক লবণ, কারণ একাদশীতে মানে তেল বলতে ঘি তাহলে সানফ্লাওয়ার, আর হচ্ছে লবণ বলতে সন্দক লবণ, আর আপনার লঙ্কা হচ্ছে কাঁচা লঙ্কা কিংবা গোলমরিচ। তো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এটা সিদ্ধ করে নেওয়ার পরে জলটা আমি ঝরিয়ে দিয়েছি, পুরো ভাবে জলটা ঝরে গেছে। তারপরে হচ্ছে আমি কড়াইয়ে আর কি ঘি দিয়েছি, ঘি এর মধ্যে হচ্ছে সাদা জিরে, কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটু ওটা ভাজা হওয়ার পরে আমি ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকামটা হালকা ভাজার পরে টমেটো দিয়েছি, টমেটোটাও হালকা ভাজার পরে ওটার পরিমাণটা একটু বলে দিয়েন ওই বিষয়টা। এটা ক্যাপসিকাম আর টমেটোটা সম্পূর্ণ ডিপেন্ড হচ্ছে নিজের উপরে, ওটা বাদাম আর আলুর সঙ্গে কোনো কনভাইট নেই যে এতটা বাদামের সঙ্গে এতটা দিতে হবে, ওটা হচ্ছে সম্পূর্ণ আর কি নিজের উপরে, যে যেরকমটা আপনারা চান। যদি মনে করেন বাদামের থেকে আমি সবজিটা বেশি চাই, টমেটো আর ক্যাপসিকামটা আমি বেশি দিতে চাই, সেটা আপনারা দিতে পারেন, অসুবিধা নেই। তো এটাতে আমি যেরকম কাঁচা লঙ্কা দিয়েছি, আদাটা দিইনি, ফুলকপি আপনি দিয়ে দিতে পারেন, ফুলকপি সিদ্ধ করে ওর মধ্যে দিতে পারেন, আমাদের মন্দিরে দেয়। হ্যাঁ তারপর হ্যাঁ আমাদের মন্দিরেও দেয়। হ্যাঁ ফুলকপি, হ্যাঁ ফুলকপি আপনি ছোট করে কিউব করে সিদ্ধ করে ওটার সঙ্গে দিতে পারেন, টেস্টি হবে। তারপর আমি ওটার সঙ্গে আরেকটু এইটা এড করে দিয়েছি। হ্যাঁ এবার বলুন মা। তো তারপরে আর কি ওটা করার পরে টমেটোটাও যখন হালকা একটু ভাজার পরে লবণ দিয়ে দিতে হবে, লবণ দিলেই জল ঝরতে মানে জল ছাড়তে শুরু করে দেবে, কারণ ক্যাপসিকাম আর টমেটো দুটোই হচ্ছে জল ভর্তি। তো ওটা যখনই জল ঝাড় মানে বেরোতে শুরু করবে তখনই হচ্ছে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে, কারণ টমেটো আর ক্যাপসিকামটা বেশি সিদ্ধ করলে হবে না, হালকা সিদ্ধ হতে হবে। তো আমি গ্যাস বাড়িয়ে দিয়েছিলাম, তো ওতে কি জলটা আর কি তাড়াতাড়ি টেনে নিয়েছে, তো যখনই জলটা টেনে নেবে তখনই আর কি বাদাম আর আলু সিদ্ধটা দিয়ে দিতে হবে ওর মধ্যে। তারপরে একটু নাড়ার পরে আপনারা আর কি শশা কুচি, যেটা শশা কুচিটাও আমি দিয়েছিলাম, দেওয়ার পরে জিরের গুঁড়ো দিতে পারেন, এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও পারেন, তো জিরের গুঁড়োটাও আপনারা দিতে পারেন। তো ওটা দিয়ে নামিয়ে মানে একটু নেড়ে নামিয়ে দিতে লাগবে, ব্যাস রেডি হয়ে গেল। তো আরেকটা আমি আইটেম আপনাদের দেখাচ্ছি, এটা কমন সবাই জানেন, তো এটা হচ্ছে আলুর চিপস। তো এটা আমরা মচমচা কি করে বানাতে পারি সেই প্রসেসটা হচ্ছে আলুটাকে কেটে সন্দক লবণ দিয়ে মেখে রেখে দিতে হবে এক থেকে দেড় ঘন্টা।
তাহলে এই আলুর ভেতরে যে রসটা আছে পুরো আর কি বেরিয়ে যাবে। হ্যাঁ, তো বেরিয়ে গেলে পরে তখন এটা আমরা যখন হালকা আছে ভাজবো। আমি অলরেডি ঘিটা আর কি গরম হয়ে গেছে, বেশি আমি গরম করতে দিয়েছিলাম, তো হালকা আছে, এটা ভাজতে হবে ধীরে ধীরে, এটা একটু টাইম লাগবে। তো আমি দু চারটা করে দেখাচ্ছি, তো এটা আর কি পুরো মচমচে হবে যেরকম আমরা এটা এটাকে বলে ফিঙ্গার চিপস। একাদশীর দিন ফিঙ্গার চিপস হলে আর কিছু লাগে না, ফিঙ্গার চিপস আর ক্ষীরা, ও ভেরি গুড। এখানে এখানে আরেকটু কথা মা, যদি সবসময় একটু বলবেন, যদি আপনার ঘি না থাকে আপনি সানফ্লাওয়ার তেল ইউজ করতে পারবেন। এই যে আমার ঘিটা অলরেডি গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিলাম, তো এটা হালকা আমি এটা বন্ধ করে দিয়েছি, হালকা ইসে হচ্ছে ততক্ষণে আমি কথাটা বলছি, তাহলে এদিকেও হবে কথাও হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হলো, তো জলটা ঝরে গেলে পরে আর কি চিপসটা খুব ক্রাঞ্চি হয়। এবার আমাদের ম্যাশটা একটু দেখান। আপনি ওর উপরে যদি আপনি চান যে আপনার সামর্থ্য আছে বা শক্তি আপনি কম পান, আপনি ওর সঙ্গে পনিরও দিতে পারেন ডেকোরেশনে সুন্দর। আবার কিউকাম্বার দিয়ে মানে শসা দিয়ে আপনি টমেটো দিয়ে ডেকোরেশন করতে পারেন। এক্সেলেন্ট। এবার এই চোখাটা দেখান ভর্তা। এইটা আপনি একটু প্রথম থেকে আবার বলুন। আচ্ছা, এইটা বানানোর জন্য এটা পুরো এটা হচ্ছে এটা 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 প্রথম দিয়ে বলুন, এটা হচ্ছে আলু পেঁপে হচ্ছে চোখা। আচ্ছা, এটা আলু পেঁপে চোখা, তো এটা প্রথম আমি বলছি, এটা হচ্ছে আমার মায়ের, বিশেষ করে এটা মায়ের স্পেশাল, তো এটাতে তেল ছাড়া একদমই তেল নয়, তেল নেই একদম না। হ্যাঁ, তো এটা আমি কি করেছি, আলু আর পেঁপেটাকে কেটে নিয়ে তো এটাকে সিদ্ধ করেছি লবণ দিয়ে। তো অনেক সময় এবার জলের যে পরিমাপটা, সেই পরিমাপটা আপনারা বেশিও দিতে পারেন, আর যদি মনে করেন যারা পরিমাপে নিপুণ, হ্যাঁ, তো তারা আর কি পেঁপে আর আলুর মধ্যে জলটা এমন যে পেঁপেটাও সিদ্ধ হয়ে গেল, জলটাও আর কি পুরো টেনে নিল, এরকম আপনারা করতে পারেন। তো আমি যেহেতু অতটা নিপুণ নয়, তো আমার জলটা আমি বেশি দিই, পরে আমি ছেঁকে নিই, তো সেটাই আমি করেছি। আর এর মধ্যে আর কি আমি ওই সন্দক লবণটা দিয়েই সিদ্ধটা করে নিয়েছি। আর এটার মধ্যে আপনারা লঙ্কাটাও দিতে পারেন, লঙ্কাটাও এর সঙ্গে সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি। তো এই হচ্ছে এটার প্রসেস। তো এটা জল ঝরিয়ে নেওয়ার পরে, সিদ্ধটা যখন হয়ে গেল, তো জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে, এই ম্যাশ অনেকে বুঝবে না, বলতে হবে মাখিয়ে। আচ্ছা, ভালো করে আমি এটা মেখে নিয়েছি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি করে মেখেছি, একবারে পুরো স্মুথ। হ্যাঁ, এটা বাচ্চারাও খেতে পারে, কোনো অসুবিধা নেই, এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি, ইভেন বড়দের জন্য যাদের অনেক রকমের অসুবিধা আছে, তেল টেল খেলে অসুবিধা, তাদের জন্য এটা ভালো, আবার ইয়াংদের জন্য ভালো, পরবর্তীতে কোনো অসুবিধা হবে না যে একাদশী করলাম অ্যাসিডিটি হয়ে গেল, তো এটা খুবই ভালো একটা জিনিস, কোনো অ্যাসিডের ভয়। তো এটা করার পরে এটাতে জাস্ট আমি জিরেটা রোস্ট করে নিয়েছি, যেমন হালকা ভাজা, হালকা ব্রাউন হবে, হালকা বাদামের টাইপের হবে, ওরকম টাইমে আমি নামিয়ে দিয়েছি, কারণ বেশি কালচে হয়ে গেলে, বেশি ভাজা হয়ে গেলে আর কি তিতো লাগে জিরেটা, তো ওই জন্য আমি হালকা ব্রাউন করে নিয়েছি। নিয়ে ওটাকে গুঁড়ো করে এর সঙ্গে মিশিয়েছি। বাহ, ওয়ান্ডারফুল। পিনাটটা, মানে যেটা আমাদের সোনা বাদাম বলে, তো ওইটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আগে, খোসা ছাড়িয়ে রোস্ট করেছি, তাহলে দেখাতে ইজি হবে আর কি এখানে, তাহলে খোসা সমেত ভাজার পরে আপনারা খোসাটাকে ছাড়িয়ে তারপরে দিতে পারেন। তো এইভাবে আমি করেছি, তো এটা রেডি হয়ে গেছে, এটাও রেডি হয়ে গেছে। তো এবার চিপসটা, কিংসু প্রভু আপনি মোবাইল অফ রাখুন, কেউ আপনারা ও অন করবেন না, সাউন্ড আছে কিন্তু। আপনারা এটার মধ্যে চাইলে
আপনার যদি মনে করেন যে আপনার একটু টেস্ট দরকার, আপনি ওখানে দু চামচ ঘি দিতে পারেন। আপনার যদি ইচ্ছা হয় আপনি ওই ভর্তার মধ্যে বা চোখার মধ্যে আপনি ঘিও দিতে পারেন। তারপর তো এর জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ধনে পাতাটা না খাওয়াই বেটার, কারণ যেহেতু ধনে খাই না এর জন্য আমরা ধনে পাতা ইউজ না করাটাই বেটার। ঠিক আছে, আর কি হচ্ছে এদিকে মা? কালকে যারা বাংলাদেশে পশ্চিমবঙ্গে একাদশী করবেন এসব জগন্নাথের জন্য রান্না করে দিয়ে আপনারা সবাই প্রসাদ পাবেন। হ্যাঁ বলুন মা। সিদ্ধ করছেন ওটা কি আগে ভিজিয়ে রাখছিলেন নাকি এমনিতেই? বাদাম সিদ্ধ করার আগে বাদামটা আমরা অবশ্যই আগে ভিজাতে হবে, তাহলে ভেরি গুড ভেরি গুড। এর জন্য প্রশ্ন করার জন্য খুব ধন্যবাদ। তাহলে আপনারা বুঝতে পারলেন ভিজিয়ে রাখি তাই বললাম। হ্যাঁ, তাহলে আপনি বাদামটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে ভালো। ওকে ওকে, তাহলে বেশি সফট হয় আর কি, কারণ এমনিও যখন আর কি রান্না করা হবে তার 2 ঘন্টা আগেও ভিজালে হয়, নারিকেল। হ্যাঁ, মানে আমি যে আইটেম গুলো দেখাচ্ছি এগুলো সচরাচর সব জায়গাতে করা যাবে। হ্যাঁ, এর জন্য বিদেশ হোক গ্রাম হোক যেখানে হোক সব জায়গায় এগুলো অ্যাভেলেবল, তো ওইগুলো আমি চুজ করছি। তো এটা হচ্ছে গ্রেট করা নারকল। হ্যাঁ, পুরানো নারকল আর কি, তো এটা আমি নিয়ে নেব। তাই দেখুন আপনার অস্ট্রেলিয়া তো নারকেল পাওয়া যাচ্ছে, শুধু আপনারা মনে করবেন না যে বাংলাদেশে পাওয়া যায়, অস্ট্রেলিয়া তো নারকেল পাওয়া যাচ্ছে। হ্যাঁ বলুন। তো এটা আমি নিয়ে নিলাম। এবার এর সঙ্গে আমি মিশাচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ওকে, এটা কি রোস্টেড করা নাকি কাঁচা? না না না, এটা এটা পুরো কাঁচা, সবকিছু কাঁচা। ওকে, এবার এর সঙ্গে কিশমিশটা, আমি কিশমিশটা ধুয়ে নিয়েছি কারণ বাজারের জিনিস ভরসা নেই। হ্যাঁ, অবশ্যই আপনারা ধুয়ে নেবেন। আমি কাজু বাদামটাও ধুয়ে নিয়েছি। এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। এবার এটা দিচ্ছি আমি, এটা হচ্ছে আলমন্ড। আলমন্ডটাও আর কিছু ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছে। হ্যাঁ, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। সবই আমি ধুয়ে নিয়েছি। যেহেতু একাদশী তো সবসময় আমাদের কেয়ারফুলি থাকা উচিত। আপনারা বুঝতে পারবেন আলমন্ড হচ্ছে, আপনারা এটা এক প্রকার বাদাম, আপনারা দোকানে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। হ্যাঁ, তারপরে এবার এর মধ্যে অ্যাড করছি চিনি। এবার চিনিটা হচ্ছে অপশনাল, যার যেরকমটা পছন্দ, এগুলো সবই অপশনাল, যার যেটা পছন্দ। হ্যাঁ, ভেরি গুড। কারো যদি মনে হয় যে না আমি চিনি ছাড়া এটা করব, তাহলে সে করতে পারে। কেউ যদি মনে করে না আমি এটা এই বাদামটা দেব না, সে দিতে পারে, কিন্তু কিশমিশটা মাস্ট। ওকে, ভেরি গুড। ওকে, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। ওর জন্য কিশমিশটা হচ্ছে মাস্ট, আর চিনিটাও অপশনাল, দিতে পারেন না দিতে পারেন, আর সমস্ত বাদাম ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, ভেরি গুড। নেক্সট, তো এটাকে আমি মিক্স করব। অসাধারণ, আমরা নারিকেলের মিক্সচার দেখছি, নারিকেল দিয়ে বাদাম, নারিকেল বাদামের ভুনা। জয়রাদা, এটার নাম কি? আপনি যেটা নাম দিলেন সেটাই, সেটা না, তোমরা তোমরা কি নামে খাও, এটা তুমি কি নামে খাও? অ্যাকচুয়ালি আমি কোনোদিনই খাইনি, এটা প্রথমবার হবে একাদশী। ওকে, হরি বল। হ্যাঁ বলুন মা। না, এটা আমি করেছিলাম। কবে?
গ্রামে বা আপনি নিজে এটাকে কি নামে ডাকেন? এটা নারকেল মাখা। আচ্ছা, নারকেল মাখা, সুন্দর। আমরা নারিকেল মাখা, এটা তো আমাদের গ্রামগঞ্জে নাড়ুও করে এইভাবে, এর মধ্যে ইয়ে দিয়ে নাড়ু করে, নাড়ু বানায় নারিকেল। না হচ্ছে আমাদের আর কি চুলাতে একটুখানি ইয়ে করতে হয়, হ্যাঁ, পাকটা না হলে নাড়ুটা হবে না। আর ওটা টাইম লাগে, হ্যাঁ ওটা টাইম লাগে, এটা একবার ইজিলি করা যায়। কার্তিক মাসে যে ভীষ্ম পঞ্চক হয় না, ভীষ্ম পঞ্চকের পাঁচ দিন আমাদের যে ব্রজমন্ডল পরিক্রমা হয়, সে ব্রজমন্ডলে আমাদের এটা দেয় নারিকেল। তারপরে হচ্ছে শিখেছি আমি, ওই ভীষ্ম পঞ্চক করেছিলাম তো ওই সময়টাতে দিয়েছিলাম, তখনই মাথায় এনেছিলাম। ব্রজমন্ডলে দেয়, ব্রজমন্ডলে দেয়, এর সঙ্গে দুটো কলা দেয়, কেউ বলে কলা দিয়েও খেতে পারেন, কলা ছাড়াও খেতে পারেন। এটা আমাদের আর কি মায়াপুরেও ভীষ্ম পঞ্চকে আর কি, হ্যাঁ ভীষ্ম পঞ্চকে দেয়। তারপর হচ্ছে আপনার ইয়েতে পুরুষোত্তম মাসেও দেয়, হ্যাঁ বেশ ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ব্যবহার করে। আপনি আপনি ওর মধ্যে খেজুর দিতে পারেন, আপনার যেটা আপনি যত ওর মধ্যে জিনিস ইউজ করবেন তত টেস্টি। তারপরে ও যদি ইয়ের মধ্যে কি বলে ওইভাবে ইউজ করলে ভালো, এক্সেলেন্ট লাগবে। হ্যাঁ, এদিকে কি হচ্ছে, এদিকে সবচেয়ে ফেভারিট ফেভারিট আইটেম হচ্ছে চিপস, ফিঙ্গার চিপস। আচ্ছা, ফিঙ্গার চিপসটা কোন কালার হবে, নামাতে হবে? আরো 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 কাছে নাও, আরো কাছে নাও, একটু ব্রাউন কালার হবে। হ্যাঁ গোল্ডেন কালারে, যে লাইট গোল্ডেন কালার হবে। আচ্ছা মা, এটা উঠানোর পর কি এর উপরে এই আপনি ব্ল্যাক পেপার আর বিট লবণ একটু দিতে হবে নাকি? আমি সাধারণত দিই না, কিন্তু দেওয়া যেতে পারে। হ্যাঁ, কারণ আমরা যারা একটু ইয়ে খায় বা আমি নিজেই করি, ওর উপরে একটু গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে সন্দুক লবণ আপনি দিলে ওটা কিন্তু, হ্যাঁ ওটা কিন্তু ওটা কিন্তু গরম গরম দিতে হবে, উঠানোর সঙ্গে সঙ্গে আপনি ওটা মিক্স করে দিবেন, তাহলে টেস্ট বেশি আসবে। গোলমরিচ আর হচ্ছে লবণ আর একটু ওই যে গোলমরিচের গুঁড়ো ওটা, হ্যাঁ ওটা খুব টেস্ট হয়। ওটা কিন্তু আপনি চুলো থেকে উঠানোর পরপরই দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে দিলে কিন্তু মিক্স হবে না। ওটা আমি অ্যাকচুয়ালি দিই না, তোর জন্য আমি রেডি। যে যেটা যে যেভাবে যার লবণের প্রবলেম আছে, হ্যাঁ তো এই হচ্ছে আর কি, হয়ে গেছে। এবার ফ্রেঞ্চ ফ্রাই বলে না, হ্যাঁ ওই তো ফ্রেঞ্চ ফ্রাই বা ফিঙ্গার চিপস যেটাই বলুন, ফ্রেঞ্চ ফ্রাই বলে। ফ্রেঞ্চ ফ্রাই গুলো আরো ছোট ছোট হয়, হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই গুলো আরো একটু ছোট হয়, তো একই ফ্রেঞ্চ ফ্রাই ফিঙ্গার চিপস যেটাই বলুক। এক্সেলেন্ট, আমাদের চার আইটেম। আমি একটা ফ্রুট স্যালাড বানাতে বলছিলাম, আমি বলেছিলাম এটা এখনই বানিয়ে দিতে পারি, কিন্তু আমি যাই হোক টাইম লাগবে। আচ্ছা ফ্রুট স্যালাডটা আপনি বলেন, মুখ দিয়ে বলুন। আচ্ছা ফ্রুট স্যালাডটা যেটা, আমরা আমাদের চয়েস মতন ফ্রুট নিতে পারি। আচ্ছা আপনি কি ওইটা পারেন, আমি জানি না, লন্ডনে ওরা ওইটা করে, এই কি বলে লন্ডনে এটা ফেভারিট, ওটা হচ্ছে ইয়ে গৌরাঙ্গ পটেটো। হ্যাঁ প্রভু, আমাদের এখানে পটেটো অস্ট্রেলিয়ার ফেভারিট, অস্ট্রেলিয়া তো লন্ডনে, লন্ডনের ভক্তরা আমাকে সবসময় ওই রেসিপিটা ওরা ইয়ে করে,
আমাকে একাদশীর দিন ফটো পাঠায় ওই গৌরাঙ্গ পটিতে আপনি হ্যাঁ সত্যি কথা বলতে ওটার যা টেস্ট আমার একদমই ভালো লাগে না ওর জন্য আমি তবু ওই গৌরাঙ্গ পটিতে একবার দেখাবেন ওরা অনেকে জানতে পারবে ঠিক আছে আমি ওটা দেখাবো কোনো অসুবিধা নেই কিন্তু ওটা খাওয়ার জন্য আপনাদের আসতে হবে কারণ আমিও পছন্দ করি না এবার আপনি একটু এবার একটু যেহেতু এখন আম কাঁঠালের দিন বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে একটু ফ্রুট স্যালাড বলেন তো ফ্রুট স্যালাডে যেটা আমরা করে থাকি আর কি সাধারণত হেমা বেটার সাউন্ড নয় হেমা এরপরে তোমার কাছে আসবো রান্নায় তো এটা হচ্ছে চয়েস আপনারা যে কোনো ফ্রুট নিতে পারেন তার মধ্যে আর কি যেরকম ব্যানানা কলা নিতে পারেন অ্যাপেল নিতে পারেন পেয়ার নিতে পারেন এখন তো আম কাঁঠালের দিন আম কাঁঠাল কলা এগুলো সে বেশি আমটা নিতে পারেন তো লিচিও মনে হয় এখন পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এটাও নিতে পারেন তারপরে ওর মধ্যে পাকা পেঁপে তারপরে আপনার পেয়ারা পেয়ারাটাও দেখা যায় আর হচ্ছে তারপরে ওর মধ্যে ইয়ে দেওয়া যায় আপনার খেজুর খেজুর হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম খেজুর আর তার সঙ্গে আপনারা যে আলমন্ডটা আলমন্ডও দিতে পারেন কিন্তু আলমন্ডটা আগে হচ্ছে ভিজিয়ে রাখতে হবে কাঁচা আলমন্ডটাকে যখন ভিজিয়ে রাখা হবে ওর উপর থেকে খোসাটা আপনা আপনি উঠে যায় তো ওটা ওইটা ওই খোসা ছাড়িয়ে ওই আলমন্ডটাও ওর মধ্যে দিতে পারেন দারুণ লাগে ওটা হ্যাঁ আলমন্ড ছাড়িয়ে দিলে পারে ওটাও ভালো লাগে আর একটাও দিতে পারেন নারকোল স্লাইস করে কেটে ছোট ছোট করে কেটে ওটাও দিতে পারেন একসঙ্গে মিশিয়ে ওর মধ্যে নিজেরা পাততে হবে দই বাজারের দই না বাজারের দই হবে না নিজেরা যদি ঘরে পাতা হয় দই সেই দইটা মিষ্টি দই এবার কেউ যদি মনে করেন না আমি টক জাতীয় পছন্দ করি সেক্ষেত্রে আপনি ওই দইটা ওরকম ভাবেই ব্যবহার করতে পারেন হ্যাঁ আপনি ওখানে দুটো দই ব্যবহার করতে পারবেন টক দই ও মিষ্টি দই কিন্তু ওটা নিজে পাততে হবে কারণ বাজারে যেটা ওরা কিন্তু ওর মধ্যে মেডিসিন মিক্স করে তো ওটা প্রবলেম তো ওর জন্য আপনি ঘরে মিষ্টি দই কিংবা টক দই যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন সেটা ওই ফ্রুটের সঙ্গে মিশিয়ে ওটা নিতে পারেন ওটা মিক্সার করবে ওর মধ্যে তারপরে ইও দিতে পারে কাজুও দিতে পারে কিশমিশও দিতে পারে কাজু কিশমিশ চেরি ফল চেরি ফল আপনি ওটার সঙ্গে ইও ইউজ করতে পারেন আপনি ওই কি বলে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন যদি আপনার দই চই না থাকে আপনি ফ্রেশ ক্রিম দিয়েও করতে পারেন আমাদের মন্দিরে তো ওরকম দই পায় না অনেক সময় ওরা ফ্রেশ ক্রিম দিয়ে করে তো অনেক টেস্ট হয় হেভি টেস্ট এবং অনেক হেলদি আপনাদের কান্ট্রিতেও পাওয়া যায় আমুল ব্যবহার করি না আনি না তো ওর জন্য আমার জন্য এটা আর কি একটু কমপ্লিকেটেড কোনটা ভালো কারণ আমি সত্যি কথা বলতে একাদশী মানে হচ্ছে পুরো সিম্পল ব্যবহার করি সিম্পল এর জন্য আমাদের আমুলটা হচ্ছে ইন্ডিয়া বা এদিকে এটা খুব ফেমাস আর ওটা হাইজেনিক যদি তমা মাতাজি যদি আপনার ডাউট হয় তাহলে আপনি নিজে বানাবেন ক্রিম অথবা ওই দই আপনার নিজে বানাতে হবে এবার যে ক্রিমটা আপনারা এটা বানাতে পারেন ব্যবহার করতে পারেন ওটার মধ্যে হালকা একটু চিনি দিয়ে দেবেন দারুন বাজারের থেকে বেস্ট হবে সবচেয়ে বেস্ট জগন্নাথ সবচেয়ে পছন্দ করবে এইটা হচ্ছে সব থেকে ভালো যেগুলো আমি আমার ব্যক্তিগত হিসেব থেকে আমি শেয়ার করছি কারণ এগুলো আমরা যতটা আর কি নিজেরা একাদশী মানে কি এটা আমাদের ব্রত ব্রতটাকে আমাদের এত সুন্দর করে তৈরি করা মানে পালন করা উচিত যাতে আমাদের কোনো ভাবে ডাউট না থাকে যে এটা আমি খেলাম একাদশী ভঙ্গ হয়ে গেল কি এরকম যেন না মনে হয় তো ওর জন্য আমরা যত
যতটা পারবো ঘরের জিনিসটা ব্যবহার করব। বাইরে আমরা অনেক কিছু আছে যে লিখা আছে নেই, কিন্তু কি ইয়ে আছে যে ওই জিনিসটার ওই আর একটা জিনিস পাশাপাশি তৈরি হয়েছে, তো টাচিং হয়েছে, তো এরকম অনেক কমপ্লিকেটেড ব্যাপার আছে। বিশেষ করে আমি ওগুলো ফলো করি, তো ওর জন্য আমি ব্যবহার করি না। এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। তাহলে আজকে আমাদের পাঁচটা আইটেম, চারটা বোর্ড দেখা। অনেক সময় সর্ষের তেল ইউজ করে, বুঝতে পেরেছেন? কিন্তু যেগুলো প্যাকেট দুধ না, ওগুলো হাত দিয়ে দেওয়ায় না, মেশিনে দেওয়ায়, মেশিনে ওরা তেল ইউজ করে না। হ্যাঁ নন্দিতা মাতাজি কি বলছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। মাতাজির কাছে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হলো ফিঙ্গার শিফট করার জন্য লাস্টে যে মরিচের গুঁড়া বা ওটা বিট লবণ কি মরিচে না, ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার। হ্যাঁ 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 বলুন মা। ওটা বলা হয়েছে যে ওটা হচ্ছে আপনার মানে গোলমরিচের গুঁড়া পাউডার আর হচ্ছে আপনি সন্দুক লবণ, আপনি তেল থেকে উঠানোর পরপরই ওটা আপনি ওর উপরে ছিটিয়ে দেবেন। লাল মরিচ এগুলো তাহলে একটু তামসিক হয়ে যাবে, লাল মরিচ না দেওয়াটাই বেটার। একাদশীতে শুধুমাত্র ব্ল্যাক পেপার আর কাঁচা মরিচ, লাল মরিচ তামসিক হয়ে যায়, একটু রাজসিক হয়ে যায়, এজন্য বেস্ট হচ্ছে ব্ল্যাক পেপার অথবা কাঁচা লঙ্কা। আপনি হ্যাঁ কাঁচা লঙ্কা আপনি ভেজে নেন, কাঁচা লঙ্কা একটু ফ্রাই করে নেন, ঠিক আছে? ওটা সবটিকে বেস্ট, গোলমরিচটাকে রোস্ট করে নিতে হবে, শুকনো লঙ্কা তো টেস্টের জন্য তো ওর উপরে আর কেউ যায় না, কিন্তু আমাদের এই ক্ষেত্রে দেখতে হবে, আমরা ব্রত করছি তো টেস্টের পেছনে দৌড়ালে পরে ব্রত হয় না, তাহলে তো জিহ্বা লালস্য হয়ে যাবে। আমাদের জয়রাদা কি পারে রান্না করতে? জয়রাদা দেখতেছে ফিঙ্গার চিপস হচ্ছে, বাস ওর ফেভারিট জিনিস ও আগে বানাচ্ছে। আমি একাদেশে তো অত কিছু পারি না। কি বলছে মা? তারা ওই যে আলুর চোখা তারপর নারকেল মাখা এই দুইটা খাইলে তাদের গ্যাসের প্রবলেম থাকলেও চলে যাবে। হরি বল, এক্সেলেন্ট এক্সেলেন্ট ওয়ান্ডারফুল। অবশ্যই তাদের ইচ্ছা জাগবে, অসাধারণ। আমাদের আমাদের করবো, আমাদের বাসনা মাতাজি অনেক মন্দিরে রান্না করে, তো আপনাদের আগে থেকে ইনভাইট করে দিই। পরে কিছু নেই, পরে বলতে পরে, পরে বলতে পরে হয়ে যাবে। ঠিক আছে, আগামী সপ্তাহে আবার আমাদের সর্বেশ্বরী মা আবার নতুন কিছু জগন্নাথের আইটেম দেখাবে। হ্যাঁ এবার সবগুলো একটু দেখিয়ে নিন কি বানিয়েছেন, সবগুলো এর সামনে ধরো। এটা হচ্ছে আলু চিপস। হ্যাঁ এটা বাদাম চোকা, না বাদাম ভুনা, বাদাম ভুনা। আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আলু পেঁপের চোকা। হ্যাঁ আর হচ্ছে নারকল মাখা, আর এটা নারকল মাখা। হ্যাঁ এবার ওর উপরে তুলসী দিয়ে ভোগ দিতে হবে, মনে রাখবেন এই সব আইটেমের উপরে তুলসী দিয়ে জগন্নাথকে। এবার তোমাদের মন্দির দেখাও জয়রাধা। এবার আমাদের মন্দির, এবার জয়রাধা মন্দির দেখাও, সবাইকে মন্দির দর্শন করাও। আমাদের
জগন্নাথের জ্বর, হ্যাঁ জগন্নাথের জ্বর আছে। এখন জগন্নাথকে সবাইকে দেখানো যাবে না, জগন্নাথ অসুস্থ, জগন্নাথকে দেখানো যাবে না সবাইকে, ঠিক আছে? জগন্নাথ এখন অসুস্থ আছে, আমরা এখন জগন্নাথের ইয়ে দিচ্ছে, খুব ভালো লাগছে। সবাই এটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমাদের আজকে চারটা আইটেম বানানো হলো আর একটা ফ্রুট স্যালাড মুখে বলা হলো, টোটাল পাঁচটা আইটেম আমাদের একাদশীর। আজকে লীলাশ্বরী মা আমাদের অতি পরিচিত, আপনাদের অতি পরিচিত মুখ, তিনি আমাদের দর্শন করালেন কিভাবে একাদশীতে ঘরে বসে যেগুলো আমাদের একবারে অ্যাভেলেবেল আমরা হাতের কাছে পাই তাই দিয়ে দর্শন করালেন। তো আমরা এটাকে আপনারা ইউটিউবেও পাবেন, আমি ক্লাস পরপরই আমরা এটাকে ইউটিউবে ডাউনলোড করে দেব, আমরা ইউটিউব পাবেন। আর বেশি বেশি করে এটাকে একটু শেয়ার করে দিন যাতে সব ভক্তরা এটাকে জানতে এই এই আইটেম গুলোকে আজকেই মানে দেখে নিতে পারে, তাহলে কালকে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে কালকে একাদশী, আপনারা কিন্তু ভুলবেন না, পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে কালকে একাদশী, তা আপনারা এটা করতে পারবেন। যারা দিল্লি থেকে দেখছেন, তারপরে কি বলে হরিয়ানা, তারপর হচ্ছে কি বলে বৃন্দাবন থেকে দেখছেন, তাদের হচ্ছে ছয় তারিখে একাদশী। যারা আমেরিকা এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি দেখে দেখছেন, তাদেরও হচ্ছে কালকে একাদশী। তা আপনারা এটা দেখে নেবেন, খুব ভালো হলো। লীলাশ্বরী মা সব জগন্নাথকে ভোগ দিয়ে দিয়েছেন, তা জগন্নাথকে দেখেনি কারণ ওনার ঘরে জগন্নাথের বিগ্রহ আছে। তা এখন জগন্নাথ অসুস্থ লীলা আছে, এজন্য এই সময় জগন্নাথকে দর্শন করার উচিত না, তাহলে এটা অমঙ্গল শাস্ত্রে বলেছে, এটা আপনার জন্য অমঙ্গল, জগন্নাথেরও ভালো লাগবে না। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ প্রভু ধন্যবাদ, আজকে অনেক কিছু এটা শিখতে পেরেছি প্রভু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এতগুলো কোনোদিন জানি নাই, আজকে প্রথমবার। সব হচ্ছে জগন্নাথের কৃপা, গুরু মহারাজ প্রভুপাদ আর হচ্ছে আমার লীলা, আপনার অনেক কৃপা আছেন এবং মাতাজির অনেক কৃপায় আজকে অনেক কিছু শিখতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগতেছে। হরি বল প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম নেবেন, অসাধারণ হয়েছে, অপূর্ব অপূর্ব বানিয়েছে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, হ্যাঁ কি হয়েছে প্রভু? আপনি যা বললেন পনিরটা খেতে আছে, কিন্তু দোকানে পনিরটা যদি কিছু দিয়ে তৈরি করে সেইটা, এর জন্য পনির ঘরে বানাতে হবে, দুধ কিনে এনে ঘরে বানাতে হবে। জয়রাধা স্পটলাইটে মাকে রাখতে হবে, পনির ঘরে বানাতে হবে, একাদশীর পনির ঘরে বানাতে হবে, তাহলে বেটার। মাতাজি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মাতাজি আপনি এত সুন্দর কিছু আইটেম দেখাইছেন। আমার একটু বিদ্যুৎ চলে গিয়েছিল, ওয়াইফাই কাজ করছিল না, এখন এসেছে, আমি একটু দেখি কি কি লিখছে। কিন্তু ওনার ঠাকুরের আসনটা দেখানো যাচ্ছে না, কারণ কি ওনার মধ্যে জগন্নাথ আছে, এটা পদ্মপুরাণে লেখা আছে, অসুস্থ লীলায় জগন্নাথকে দেখানো উচিত না, যদি চিত্রপট থাকতো তো আমি দেখাতাম, কিন্তু ওনার বিগ্রহ আছে আমি দেখেছি, এর জন্য জগন্নাথকে এই সময় দর্শন করানো উচিত না। আমরা একটা দুই একটা ইয়ে শুনি, জগন্নাথ দুই তিন মিনিটের মধ্যে ভোগ অফারিং হয়ে যাচ্ছে, আপনারা একটু শুনুন। চিত্রা মাতাজি লিখেছে, মাতাজি প্রভু আপনাদের সান্নিধ্যে আসতে পেরেছি, এটা আমি অত্যন্ত ভাগ্য মনে করেছি। কবিতা জ্ঞান লিখেছেন, মাতাজি অপূর্ব অসাধারণ প্রসাদ। মুনমুন গাঙ্গুলি লিখেছে, প্রভু মাতাজি খুব সুন্দর লাগছে, অনেক কিছু শিখতে পারছি, হ্যাঁ অনেক কিছু শিখছি। অনেক হচ্ছে আমাদের হেমা, একদিন আপনাদের হেমা রান্না করে দেখাবে, হেমা তুমি রান্না করে দেখাবে না? হ্যাঁ হেমার একটা হেমা, আমাদের হেমা, হেমা সুন্দরী, হেমা সবাইকে বলো হরে কৃষ্ণ, সবাইকে বলো হেমারও একটা রান্নাঘর আছে, হেমার রান্নাঘরেও চুলো আছে, সবকিছু আছে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি 400 শেয়ার হয়ে গেছে, 400 লোক শেয়ার করেছে,
15,000 ভক্ত দেখতেছে, 15,000 ভক্ত দেখতেছে এই ক্লাস, অসাধারণ। আপনারা খুব ভালো, এটাকে আরো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমাদের এই ক্লাসের পরপরই আমরা এটা ইউটিউবে ইয়ে করে দেব, আমরা শেয়ার এই কি বলে এটা লোডিং করে দেব, আপনার ইউটিউবেও এটা পেয়ে যেতে পারবেন। দেখুন আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আজই সাবস্ক্রাইব হয়ে যান। দেখুন এর উপরে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, ইউটিউবের লিংক দেওয়া আছে, আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব রাখুন। বাহ সুন্দর, আপনার টেলিগ্রাম গ্রুপে। আর যদি কোনো প্রশ্ন থাকে এই যে নাম্বার আছে এটা। আমার একটা অনুরোধ, আমি জাস্ট লীলাশ্বরী মা এটা বলছিল, এটা আমি আপনাদের চরণে অনুরোধ জানাচ্ছি যারা শুনছেন লাইভে, কেউ একমাত্র আমাকে ছাড়া লীলাশ্বরী মার ফেসবুকে কেউ ফ্রেন্ডশিপ পাঠাবেন না, কোনো মাতাজির নাম্বারে ফ্রেন্ডশিপ বা কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট, কোনো নাম্বার এদের কাছে চাইবেন না। যা কিছু বলার, যা কিছু শোনার সব আমার সঙ্গে করেসপন্ডিং করবেন, কোনো মায়ের সঙ্গে আপনার করেসপন্ডিং করার দরকার নেই। সো প্লিজ কেউ কোনো মায়ের ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। শুধু আপনার কোনো প্রবলেম হয়, এখানে যে নাম্বার দেওয়া আছে আমাদের অফিসিয়াল নাম্বার, মনে করবেন এটা লীলাশ্বরী মায়ের অফিসিয়াল নাম্বার। আমাদের গ্রুপে যারাই ক্লাস করে এই সবার জন্য এই যে 9557870736 এইটা হচ্ছে অফিসিয়াল নাম্বার। তার সঙ্গে কিছু জিজ্ঞেস করা, কিছু জানা, আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন, ওখান থেকে আমরা জানিয়ে দেব। সো প্লিজ এটা যেন না হয় যে মাতাজি দেখে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না কাউকে, শুধুমাত্র আমাদের এই পেজটাই হচ্ছে সবার। এই পেজটা লীলাশ্বরী মায়েরও পেজ, আমারও পেজ, আপনাদেরও পেজ। এখানে আপনি লাইক শেয়ার সবকিছু করুন। আপনার কোনো প্রশ্ন জিজ্ঞাসা কিছু আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করুন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। কিন্তু লীলাশ্বরী মা হোক, সর্বেশ্বরী মা হোক, যে হোক, কারো নাম্বারে বা কারো ফ্রেন্ড এই ফেসবুকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। হরে কৃষ্ণ, অসাধারণ অসাধারণ, একটু বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি কারো এই রান্নার উপরে কোনো প্রশ্ন থাকে আপনি বলতে পারেন, আমি লাইভে প্রশ্নগুলো দেখছি, যদি আপনাদের প্রশ্ন থাকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের এত প্রিয় লীলাশ্বরী মা। নিপন দাস লিখেছেন, মাতাজি অনেক কিছু শিখতে পারলাম, অনেক অনেক ধন্যবাদ। সুমন সরকার লিখেছে, আমি ইন্ডিয়া থেকে বলছি। কবিতা জান, মাতাজি প্রভুজি দণ্ডবত প্রণাম, আপনাদের ক্লাসে জাদু আছে, সব আমাকে আকৃষ্ট করে রেখেছে। মুনমুন গাঙ্গুলি লিখেছে, প্রভু আপনাদের এই ক্লাস ক্লাস হতে হতে চাই, কিন্তু প্রভু আমার তো শুধু ভগবত গীতা আছে আর কিছু নেই, তাহলে কি আমি জয়েন হতে পারবো? অবশ্যই পারবেন মুনমুন গাঙ্গুলি। মাতাজি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠান, আমি এবং আমাকে এই ক্লাসে পরে কল করবেন, আমি আপনার সঙ্গে কথা বলবো এবং কিভাবে আনা যায় সেটা আমি দেখব, কোনো সমস্যা নেই। তারপরে শিপ্রা কর লিখেছেন, হরে কৃষ্ণ মাতাজি প্রণাম নিবেন, অসাধারণ রান্না দেখে শিখতে পারলাম, আপনাকে অনেক ধন্যবাদ। অরূপ বৈদ্য লিখেছেন, প্রভু দণ্ডবত প্রণাম, আপনাদের রাতুল চরণে, অসাধারণ। অপূর্ব লিখেছে, সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন। লীলাশ্বরী মা এদিকে আপনার ভোগ হয়ে গেলে বলবেন, তারপরে আমরা একবার ভোগটা দেখিয়ে আজকের ক্লাস ক্লোজ করব। অসাধারণ, এটা আমাদের এই ক্লাসটা, এই রান্নার ক্লাস আমরা স্টার্ট করেছি গত সপ্তাহ থেকে, মানে এই সপ্তাহ থেকে। এটা প্রতি শুক্রবার এবং প্রতি রবিবার বাংলাদেশ টাইম সকাল মানে দুপুর 11:30 এবং ভারতীয় টাইম 11:00 সময় এই ফেসবুকে দেখানো হয়। তা আপনারা অবশ্যই আমন্ত্রিত। এবং এটাও আমি বলে দিচ্ছি, যদি আপনাদের মধ্যে যারা প্রসাদ ভুজি অবশ্যই আপনি কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনাকে প্রসাদ ভুজি হতে হবে। প্লিজ আপনারা যদি প্রসাদ ভুজি হন তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমরা আপনাকেও স্লট দেব যে ভক্তদের সেবা করার জন্য জগন্নাথের
বা রাধা কৃষ্ণের সুন্দর রান্না দেখানোর জন্য। এটা নন প্রফিটেবল সেবা, এখানে কোনো নাম যশ পূজা প্রতিষ্ঠার জন্য না। আমরা চাই আমাদের নতুন ভক্তরা বা মায়েরা এগুলো শিখে জগন্নাথের সেবা করে জগন্নাথকে খুশি করুক। এর জন্য আপনারাও পার্টিসিপেন্ট হতে পারেন, কিন্তু একটাই অবশ্যই আপনাকে প্রসাদ ভুজি হতে হবে, তাহলেই আপনার রান্না আমরা অ্যাকসেপ্ট করব, না হলে আপনার রান্না আমরা দেখাতে পারবো না। তারপরে অরূপ বৈদ্য লিখেছেন, প্রভু ব্যাঙ্গালোর থেকে অনেক এখানে কবে একাদশী একটু যদি বলতেন। ব্যাঙ্গালোরের একাদশী হচ্ছে মুম্বাইতে, ব্যাঙ্গালোরে হচ্ছে আপনার ইয়ের দিন 6 তারিখে, 6 তারিখে একাদশী। আপনি একটু ফেসবুক পেজে দেখে নিন, ফেসবুক পেজে দেখে নিন। মাতাজি আপনার ভোগ হয়ে গেলে বলবেন। মিতালি শাহ লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু ও মাতাজি দণ্ডবত। মাতাজি অনেক সুন্দর সুন্দর আইটেম শেখালেন, অপূর্ব হয়েছে। মাতাজি আপনার আইটেম গুলো, লীলাশ্বরী মাতাজি কি জয়। তারপরে MD নাইস লিখেছেন, প্রভু আমি দুবাই থেকে বলছি, প্রভু দুবাইতে একাদশী কবে? কালকে হবে, আমার মনে নেই, আপনি একটু আমার ফেসবুকে গিয়ে স্ক্রল করে নিচে গিয়ে দেখুন, সেখানে লেখা আছে একাদশী কবে। আপনি ওখানে দেখুন 72টা কান্ট্রির লেখা আছে কোন দিন কার একাদশী। সুন্দর, এক্সেলেন্ট। এইখানে কার জগন্নাথ দেখাচ্ছে কে? আচ্ছা আমাদের, হ্যাঁ যেহেতু জগন্নাথ, এই হচ্ছে লীলাশ্বরী মায়ের বিগ্রহ, তার সেবিত আরাধ্য দেব, আপনারা দর্শন করুন। কারণ আমরা এখন ওনার অল্টার ডাইরেক্টলি দেখাচ্ছি না, কারণ ওনার ঘরে দেখেছেন। এই হচ্ছে, এর নাম কি রেখেছেন এই রাধা কৃষ্ণের? রাধা শ্যামসুন্দর না রাধা মাধব? এই দেখুন লীলাশ্বরী মায়ের বিগ্রহ, সেবিত বিগ্রহ রাধা মাধব, এক্সেলেন্ট। তারপরে নেক্সট এসছে নরসিংহদেব, বলো নরসিংহদেব ভগবান কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়। তারপরে তারপরে হচ্ছে পতিত পাবন গৌরনিতাই কি জয়, খুব সুন্দর। তারপরে তারপরে হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, অপূর্ব সুন্দর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, খুব হাস্যোজ্জ্বল প্রাণবন্ত, অপূর্ব 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 দর্শন। বাহ সুন্দর, এটা একটু ছোট এর জন্য কানাই, তাহলে আপনার কানাই বলাই কে দর্শন করলেন সবাই, অপূর্ব সুন্দর কানাই বলাইকে দর্শন করলেন, এক্সেলেন্ট, অসাধারণ। আমাদের অভিজিৎ প্রভু এসেছে, অসাধারণ। আপনি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এটা সবাই দর্শন করে আজকের মধ্যে এই রান্নাগুলো শিখে নিতে পারে। কালকে তাহলে আপনারা বানিয়ে আপনার ঘরের ভগবানকে নিবেদন করে আপনার পরিবারের সবাই মিলে প্রসাদ পেতে পারবেন অন্য কেউ। মীনাক্ষী দেবী রাখছি লিখেছেন, প্রভু আলু পেঁপে ছাড়া কি আর কি সবজি দেয়া যাবে, লাউ কি পাওয়া যাবে? হ্যাঁ লাউ পেতে পারবেন, আপনি লাউ খেতে পারবেন, সমস্যা নেই, লাউ খেতে পারবেন। আপনার মা ভোগ হলে বলবেন। প্রভু রেডি হয়ে গেছে, বাহ হরে কৃষ্ণ। এটা এখন আপনাদের সবার জন্য অফারিং করা হচ্ছে, আপনারা দর্শনে প্রসাদ পেয়ে নেন। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জল জড়েন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাতি লোভময় শুধুমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা যায় সপ্রসাদ একাদশী প্রসাদ দিলা ভাই সেই প্রসাদ অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই। আপনারা কিন্তু একাদশীর দিন এই মন্ত্রটা হিসাব করে বলবেন, ঠিক আছে? তো অসাধারণ,
কারণ ওর মধ্যে অন্ন আছে, এর জন্য অসাধারণ। তো ঠিক আছে, আজকে আপনাদের প্রসাদ লীলাশ্বরী মাকে দেখলেন, এখন লীলাশ্বরী মা লাস্ট আপনি আপনার ইয়ে বলে আমরা শেষ করব। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদিও আমি অত রান্নাতে নিপুণ নই, আমি যতটুকুনি জানি শেয়ার করার চেষ্টা করলাম। তো এটা আপনাদের মতন করে আপনারা তৈরি করবেন, কালকে অবশ্যই অবশ্যই একাদশী করবেন, তাহলে আমার এই যে দেখানোটা সার্থক হবে। আপনারা যখন এগুলো করে একাদশীটা পালন করবেন, তখন মনে করবো যে হ্যাঁ আমি কিছু করতে পেরেছি। তো অবশ্যই অবশ্যই আপনারা একাদশীটা মিস করবেন না, যাদের কালকে আছে অবশ্যই কালকে করবেন, আর যাদের পরশু আছে অবশ্যই করবেন। আর এটা তৈরি করে ভগবানকে দিয়ে নিজেরা পেয়ে একাদশী পালন করে অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। হ্যাঁ, তো প্রভু আপনি মিউট হয়ে গেছেন, একটু আনমিউট করে। হ্যাঁ, এটা অবশ্যই যারা যারা এই আইটেম গুলো বানাবেন বানিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, আমরা দেখে নেব যে কে কে এটা বানিয়েছে, কার কার অমৃত লেগেছে, সবাই আমাকে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, তাহলে লীলাশ্বরী মাও এই মেসেজটা পেয়ে যাবে। ঠিক আছে, আর সবাই লীলাশ্বরী মাকে এবং তার পরিবারে, তার দুই কন্যা আমাদের জয়রাধা এবং হেমা সুন্দরী এবং লীলাশ্বরী মায়ের যে প্রভু, তিনি অস্ট্রেলিয়াতে দীর্ঘদিন যাবৎ প্রায় 20-25-30 বছর হচ্ছেন প্রচার করছেন ওখানে খুব সুন্দর গুরু মহারাজের আদেশে। সবাই আপনার ওনার কৃপা পেলেন, আজকে হাতেরও স্পর্শ পেলেন, এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে আবার সেই রিকোয়েস্টেড হইল, শেয়ারিং মিন্স কেয়ারিং, যারা এখন দেখেছেন আবার ভবিষ্যতেও দেখবেন একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন, এবং এটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দেখুন ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আপনারা সাবস্ক্রাইব হয়ে সেখান থেকেও আপনারা পরবর্তীতে এটা দেখতে পারবেন। তো ঠিক আছে, আবার আগামী সপ্তাহে আমরা এই ক্লাসটা আমাদের প্রত্যেক শুক্রবার এবং রবিবার বাংলাদেশ টাইম 11:30 এবং ইন্ডিয়ান টাইম হচ্ছে 11:00 সময় দুপুর হয়ে থাকে, তো আপনারা অবশ্যই আসবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জগন্নাথের প্রসাদ পান এবং বেশি করে হরিনাম করুন এবং যোগিনী একাদশী পালন করুন। রাধে রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম, হরে কৃষ্ণ। জয় রাধা, লাইভ আপ করে দাও।